Good morning everyone. How are you today? I hope you all are fine and stay safe at your home. Okay student, welcome to your online class. Let's start. You can see I have opened the chapter. Our chapter is long and short. আগে আমরা এটা এই চ্যাপ্টারটা পড়েছি, তো আজকে আমাদের কি আছে দেখো কি বলছে। Here are the Indian records and world records for some jumps. এখানে দেখো কিছু jumps আছে, high jump, long jump, men's, women's এর জন্য। তো এখানে কিছু world record আর কিছু Indian record রয়েছে। কি রয়েছে দেখো, high jump men, ছেলেদের জন্য যে high jump রয়েছে তাতে world record কি আছে, Javier S কত, 2 meter 45 centimeter, তার ওয়ার্ল্ড রেকর্ড কত, 2 meter 45 centimeter। আর ইন্ডিয়ান রেকর্ডে চন্দ্রপাল 2 meter 17 centimeter, চন্দ্রপালের কত, 2 meter 17 centimeter। এটা হচ্ছে হাই জাম্প। এবার কি আছে, লং জাম্প মেন, মাইক পি হচ্ছে 8 meter 95 centimeter, ওয়ার্ল্ড রেকর্ড কত, 8 meter 95 centimeter। আর কি রয়েছে ইন্ডিয়ান রেকর্ডসে, অমৃত পাল 8 meter 8 centimeter। নেক্সট হাই জাম্প উম্যান, মহিলাদের জন্য হাই জাম্প যে রয়েছে তাতে কি রয়েছে, স্টেফকা কে 2 meter 9 centimeter, 2 meter 9 centimeter ওয়ার্ল্ড রেকর্ড। আর ইন্ডিয়ান রেকর্ড কত, ইন্ডিয়ান রেকর্ডে কে রয়েছে, ববি এ 1 meter 91 centimeter, ববি 1 meter 91 centimeter ইন্ডিয়ান রেকর্ডে। আর লং জাম্প ওম্যানদের জন্য ওয়ার্ল্ড রেকর্ডে কে আছে, গেলিনা সি, তার কত ওয়ার্ল্ড রেকর্ড, 7 meter 52 centimeter। আর ইন্ডিয়ান রেকর্ডে অঞ্জু জি 6 meter 83 centimeter। এটা একটা টেবিল, ঠিক আছে। এই টেবিল থেকে আর কি কোয়েশ্চেন আছে দেখো, ফাইন্ড আউট ফ্রম দ্য টেবিল, এই টেবিল থেকে তোমাকে অ্যান্সার খুঁজে বের করতে হবে। কি কোয়েশ্চেন দিয়েছে, ফার্স্ট কোয়েশ্চেন, হাউ মেনি সেন্টিমিটার্স মোর শুট চন্দ্রপাল জাম্প টু ইকুয়াল দ্য মেন্স ওয়ার্ল্ড রেকর্ড ফর হাই জাম্প। কি বলছে যে দেখো, চন্দ্রপাল আর এখানে কে রয়েছে হাই জাম্পে, জেভিয়ার, এ হচ্ছে ওয়ার্ল্ড রেকর্ড, এ হচ্ছে ইন্ডিয়ান রেকর্ড, তাই তো। তাহলে এর হচ্ছে 2 meter 45 centimeter, আর চন্দ্রপালের কত, 2 meter 17 centimeter। এর থেকে কতটা বেশি, কত সেন্টিমিটার বেশি তোমাকে সেটা বার করতে হবে। কিভাবে আমরা বার করব দেখো, 2 meter 45 centimeter, আর চন্দ্রপালের কত, 2 meter 17 centimeter, কত, 17 centimeter। তাহলে এটা এখান থেকে মাইনাস করলেই আমরা পেয়ে যাব কত হবে, এখানে হচ্ছে 2 মানে দুটো জায়গাতেই 2 আছে, তার মানে 0 meter। আর এখানে কত হবে, মাইনাস করলে কত হবে, 7 7 15 হলে 8 9 10 11 12 13 14 15 8 2 2, তাহলে 28 centimeter। অ্যান্সার কী হবে, 28 centimeter। ওকে নেক্সট কী বলছে, হাউ মেনি সেন্টিমিটার্স হাইয়ার শুড ববি এ জাম্প টু রিচ 2 meters। ববি এ এর হচ্ছে কত, 1 meter 91 centimeter, 1 meter 91 centimeter। আর তাহলে 2 centimeter হতে কতটা বাকি রয়েছে, 2, এখানে কী বলছে, রিমেম্বার দ্যাট 1 meter সমান 100 centimeter। আমি তোমাদের আগেই এটা আগের দিন ক্লাসে বলেছি, 1 meter সমান 100 centimeter। তাহলে এখানে কত রয়েছে ববি, 1 meter 91 centimeter। তাহলে তার 100 centimeter হতে কতটা বাকি, তাহলে আমরা এখানে যদি মাইনাস করি 100, এখানে 91, মাইনাস করলে কত হবে, 9, তাই তো, 9 centimeter। তাহলে তার কত বাকি আছে, 9 centimeter, অ্যান্সার কী হবে, 9 centimeter। তো
তাই তো? 1 মিটার 91 সেন্টিমিটার, তা 2 মিটার হতে বাকি আছে, 1 মিটার তো হয়েই গেছে। তাহলে যদি 1 মিটার 100 মিটারে যদি এই সরি 100 সেন্টিমিটারে যদি 1 মিটার হয় তাহলে 91 সেন্টিমিটার হয়েই আছে। তাহলে আর 9 মিটারের সাথে যোগ করতে হবে, তবে আর 1 মিটার হবে। তাহলে 1 মিটার প্লাস 1 মিটার 2 মিটার, ঠিক আছে? তাহলে 2 মিটার হতে 9 সেন্টিমিটারের সাথে যোগ করলে 2 মিটার হবে, অ্যান্সারটা হচ্ছে 2 মিটার, এই 9 সেন্টিমিটার। ওকে, নেক্সট কী বলছে? গ্যালিনাস লং জাম্প ইজ নিয়ারলি 7 মিটার্স, 7.5 মিটার্স, 8 মিটার্স। গ্যালিনার লং জাম্প কত কাছাকাছি, কার কাছাকাছি, এগুলোর মধ্যে কোনটার কাছাকাছি দেখে বলতে হবে। গ্যালিনা কোথায়? এটা, তাই গ্যালিনার হচ্ছে 7 মিটার 52 সেন্টিমিটার, 7 মিটার 52 সেন্টিমিটার। 50 মানে হচ্ছে তোমার হচ্ছে 100 সেন্টিমিটার মানে হচ্ছে 1 মিটার, তাহলে 50 সেন্টিমিটার মানে 1/2 মিটার, তাই তো? 8 মিটার হলে হবে না, 7 মিটারও হবে না, তাহলে 7.5 মিটারটাই হবে, কারণ 50 সেন্টিমিটার হচ্ছে 1/2 মিটার, তার থেকে 2 বেশি রয়েছে, তাহলে নিয়ারলি কী হবে, 7.5 মিটার্স। অ্যান্সার ইজ এটা, বি। কি বলছে? লুক অ্যাট দ্য ওম্যান্স ওয়ার্ল্ড রেকর্ড, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য লংগেস্ট জাম্প অ্যান্ড হাইয়েস্ট জাম্প। দেখো, এই যে লং জাম্প অ্যান্ড হাইয়েস্ট জাম্প, ওম্যান্স যেটা রয়েছে, ওয়ার্ল্ড রেকর্ড যেটা রয়েছে, ওয়ার্ল্ড রেকর্ডে ওম্যান্সের কী রয়েছে, এটা হাই জাম্প, এটা লং জাম্প, এদের মধ্যে ডিফারেন্স কত? এটা হচ্ছে 2 মিটার 9 সেন্টিমিটার হাই জাম্প, আর লং জাম্প হচ্ছে 7 মিটার 52 সেন্টিমিটার। এটা কীভাবে বের করবো আমরা? এটা থেকে এটা মাইনাস করলেই বেরিয়ে যাবে কত সেন্টিমিটার ডিফারেন্স রয়েছে। কীভাবে? দেখো এইভাবে, এটা কী হচ্ছে দেখো, 7 মিটার 52 সেন্টিমিটার, আর 2 মিটার 9 সেন্টিমিটার, এখান থেকে মাইনাস করলেই বেরিয়ে যাবে। 9-এর আগে কিছু নেই মনে, আমরা এখানে 0 বসাতেই পারি, তাই তো? আমরা এখানটা 0 বসাতেই পারি। 9-এর পর 2 মানে এটা 12, 9, 10, 11, 12, 3, তাহলে এখানে বসছে 3, হাতে কত 1, তারপর 1-এর পর 5, 4, আর 2-এর পর 7 কত, 3, 4, 5, 6, 7, 5, 5 মিটার 43 সেন্টিমিটার। ওকে, অ্যান্সার হচ্ছে 5 মিটার 43 সেন্টিমিটার। নেক্সট কী বলছে দেখো, ইফ মাইকা পিক কুড জাম্প 10 সেন্টিমিটার্স লঙ্গার, হিজ জাম্প উড বি ফুল 9 মিটার্স। মাইকা পি, দেখো এর কত রয়েছে, ওয়ার্ল্ড রেকর্ড 8 মিটার 95 সেন্টিমিটার, আর কত যোগ করলে এর সাথে 9 মিটার পুরো হবে, কী করে বের করব আমরা জানি কি? দেখো, 1 মিটার সমান 100 সেন্টিমিটার, তাই তো? না, 8 মিটার হয়েই আছে এখানে, এর সাথে 1 মিটার যোগ করে তবে 9 মিটার হবে, তাই তো? এখানে 95 সেন্টিমিটার হয়ে আছে, 100 সেন্টিমিটার হলে তবেই 1 মিটার হবে, তাহলে এখান থেকে 100 থেকে 95 মাইনাস করলেই হয়ে যাবে। 100 থেকে যদি আমরা 95 মাইনাস করি কত রয়েছে, 5 সেন্টিমিটার, তাই তো? তাহলে অ্যান্সার কী হবে, 5 সেন্টিমিটার। এর সাথে যদি আমরা 5 সেন্টিমিটার লং যোগ করে দিই তাহলে সেটা ফুললি 9 মিটার হয়ে যাবে, তাই তো? নেক্সট কী বলছে, হুজ হাই জাম্প ইজ ভেরি ক্লোজ টু 2.5 মিটার্স, মানে কি 2.5 মিটার্স মানে 2.5 মিটার্স, 2.5 মিটার্সের খুব কাছাকাছি কার এগুলোর মধ্যে? স্টেফিকা কে, দেখো স্টেফিকা কে। নেক্সট কী বলছে, চন্দ্রপাল, জেভিয়ার আর ববি। স্টেফিকা কে, চন্দ্রপাল, জেভিয়ার আর ববি। স্টেফিকা কে এর কত রয়েছে, 2 মিটার 9 সেন্টিমিটার, আচ্ছা জেভিয়ারের 2 মিটার 45 সেন্টিমিটার, ববি 1 মিটার 91 সেন্টিমিটার, তো একদমই হবে না, কারণ এটা 2 মিটারই এখনও যায়নি, তাহলে আমরা 2.5 মিটার কীভাবে করব? চন্দ্রপাল 2 মিটার 17 সেন্টিমিটার, দেখো এটা এগুলো সবগুলোই কিন্তু 2 মিটার করে রয়েছে, এর হচ্ছে 17, এর 45, এর 9, তাহলে কাছাকাছি 2 মিটার 1/2 সেন্টিমিটার মানে 50 সেন্টিমিটার কাছাকাছি রয়েছে কে, জেভিয়ার 2 মিটার 45 সেন্টিমিটার, তাহলে অ্যান্সার ইজ জেভিয়ার, সি, তাই তো? এগুলো ভালো করে তোমরা করবে বাড়িতে, আর এই এই যে টেবিলটা, এই টেবিলটা তোমরা বাড়িতে খুব ভালোভাবে মুখস্থ করবে, এটা তোমাদের অনেক এই চ্যাপ্টারটা প্লাস অন্য চ্যাপ্টারও তোমাদের অনেক কাজে লাগবে। এই টেবিলটা তোমরা বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে, মিটার, সেন্টিমিটার, কিলোমিটার,
কেজি গ্রাম এগুলো ভালো করে করবে, ঠিক আছে? আজকের ক্লাস এই পর্যন্ত, নেক্সট ক্লাসে আমি আবার নেক্সট কিছু নিয়ে আসবো, ঠিক আছে? পরের চ্যাপ্টারটি এখনও বাকি আছে অনেকটা, সেটা নিয়ে আমরা আসবো। থ্যাংক ইউ।